দিয়া কমাইতাছ, তোর ভাতার যে না খাইয়া হয়েছে সেই চিন্তা আছে? নিজের বউ সম্পর্কে বাজে কথা বলতে তোমার মুখে একটিও বাঁধলো না। এই যে আবার বাজে কথা হইল, মদের টাকা দেখি ওই হারাম সাদা, তুই আমার গায়ে হাত তুলবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর এত আমি বাইরে ভালো দেখছি আমার মদের টাকার লেখা দেয় নাই, তাই আপনার কাছে আইছি। যার কেউ নাই তার জন্য এই মাদা ব্যাপারি আছে। ও তার লেগে কি করতে হইব ক? আমার টাকা দেন, মাল খাব। ভাই জান আগে আগে বাড়েন, এখানে খুন করতে গেলে খুন, পুলিশ 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 খুন খুন। এখানে কি হয়েছে? ওই হারামজাদা আমার বন্ধুরে খুন করছে, ওরে গ্রেফতার করেন। না পুলিশ ভাই, ও খুন করেনি, খুন করেছি আমি, আমাকে গ্রেফতার করুন। আপনার যা কিছু বলার থানায় গিয়ে বলবেন। চলুন, আমি আসামি নিয়ে থানায় যাচ্ছি, তুমি লাশ নিয়ে থানায় চলে এসো। হে আল্লাহ, তুমি আমার বাঁচাইছো। ভাইয়া আমার খিদে পেয়েছে, মা জেলখানা, বড় ভাইয়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন কোথায় যাব কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না বোন। তোমরা কারা বাবা? আমি তীব্র ও শিউলি, আমাদের এই পৃথিবীতে কেউ নেই। যার কেউ নেই তার আল্লাহ আছে, আজ থেকে তোমরা আমার সাথেই থাকবে। তোর সাহস তো কম নাই, মাদা ব্যাপারে ড্রেনে ঢুকছস, তুমি আর আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই হাতটা লাগাও। এই অফিসার, ওই তোর যা করার জেলখানায় যে করিস চাপ। আপনি মাদা ভাইকে ছেড়ে দিন, আমি ওনার জামিন নিয়ে এসেছি। কেন জামিন নিয়ে যাইবার পারলো না? স্যার এখন হাইকোর্টে আমার হাতে আপনার জামিন নামা পাঠিয়েছেন, নিন। চলি সালকম। আরে জামান ভাই তুমি এখানে? জামিনে দেরি হয়নি তো? আরে না, 24 ঘন্টা ঠিকই আছে, কোর্টের কাজ শেষ, তাই ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। তোমার ভাবি আবার তোমার জন্য খাবার নিয়ে এসছে। দেখছো কি না, এই না এলে ভাবি না না আজ এক কাপ চা দেয় নাই। ভাবি যাও যাও তাড়াতাড়ি দাও কিসলু, জান ভাই টেকে দে। শুনো তুমি বাসায় যাও, আমি মাদা ভাইকে খাইয়ে তারপরে আসবো। নির্যাতিত নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবে, তাদের পাশে এসে দাঁড়াবে, তাদেরকে আশ্রয় দেবে। উত্তরে শুধু একজনের কথাই বার বার মনে আসে,
উনি আর কেউ নন, উনি আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, নির্যাতিত নারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা জনাব মাদা ভাই। মাদা ভাইয়ের আগমন, মাদা ভাইয়ের আগমন। এবার আমি আমাদের প্রাণ প্রিয় নেতা মাদা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শোনা যায়? কেলো শোনা যায়? আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হইলে আমি খুশি। আপনাদের সবার জন্য দিন রাত এই আশ্রমে পইরা থাকি, নারীদের দুঃখে আমার শরীরটা কাঁদতে থাকে। আপনাদের যখন যা কিছু দরকার হইব সোজা আমার কাছে আয়া পড়বে, আমি যত দূর পারি তার চেয়েও বেশি করুম, কথা দিলাম। আরে করো কি, আমার শ্বশুর লাগে। কি হয়েছে তোমার? আমার স্বামী আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে আর ঘরে আসবি না। কেন, আর একটা বিয়ে করছে? দেখছেন বোনেরা, এর লেগে আমি আছি। ওই হারামজাদার গলায় গামছা দিয়ে বাইন্ধা তোমার পায়ে ফালাবো। বোনেরা আমরা জায়গা, চলো। মাদা ভাই, মাদা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মাদা ব্যাপারি, মাদা ব্যাপারি জিন্দাবাদ, জিন্দাবাদ। কে আপনারা, কাকে চান? আমরা মাদা ব্যাপারীর ভাই। এখানে কি চাই? তোমাকে নিয়ে যেতে এসে। মানে? মানে শুনে কাম নাই, মাদা ভাই তোমাকে দেখা পছন্দ করছে। চলো। আমি যাব না। আরে তুই যাবি, তোর বাবা যাবে। চল। তোদের মাদা ব্যাপারীকে বলিস এই তীব্র বেঁচে থাকতে, বাংলাদেশের কোন মা বোনের গায়ে হাত দিতে পারবে না। যা ভাগ, কামটা ভালো করলি না কিন্তু মাদা ব্যাপারী। তোরে যাও বোন, ঘরে যাও। ভাইজান, আপনার কি হয়েছে? আমার লোকজনরা যে তীব্র পিটাইছে, আমার ভিতরের মাইয়ারা কি জানে? না ভাইজান। তুই এক কাজ কর, তীব্রর দলে দুইটা যা। আচ্ছা ভাইজান, যা। তোমাকে 12 বছর পর তোমার সন্তান ফিরে পেয়েছে, তোমার বুকে মাথা রেখে কাঁদতে পেরেছে, এত সুখ এত আনন্দ আমার বিশ্বাস হচ্ছে না মা, আমার বিশ্বাস হচ্ছে না। আমার শিউলি কোথায় বাবা? ওকে সাথে নিয়ে এলি না? তোমার জন্য বাসায় অপেক্ষা করছে। চলো মা, চলো।
আমাদেরকে যে মহান ব্যক্তি আশ্রয় দিয়েছে তার জন্য এই সব কিছু। কোথায় সে, আজ এলো না কেন? আসবে মা, সময় হলে সে ঠিকই আসবে। তুই কি কাজ করিস বাবা? যা না করলে এই যুগে বেঁচে থাকা যায় না তাই করি। কিন্তু রাস্তায় তোর গাড়ির দিকে লোকে গুলি করলো কেন? তুই এইভাবে পিস্তল বের করে পাল্টা গুলি করলি কেন? সমাজের সবাই তোমার মতো ভালো লোক না মা, কিছু খারাপ বাজে লোক মানুষকে মানুষ মনে করে না, তারা রক্ত চুষে খেতে চায়। আমি বাধা দিই বলেই তাদের সাথে আমার সংঘাত হয়। সাবধানে থাকিস বাবা। হ্যালো ভাইজান, স্বপনকে নিয়ে আমরা আলরাজি ক্লিনিকে আছি। ঠিক আছে আমি আসছি। মা তুমি রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। ভাইয়া তাড়াতাড়ি ফিরবে কিন্তু, মাকে নিয়ে আমরা একসাথে খাবো। ঠিক আছে যাও মা। আচ্ছা এখন কেমন আছেন? জি ভালো ডক্টর। ও আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে, আমি ওর কাছে ঋণী। আমি চাই না ওর চিকিৎসার কোন ত্রুটি হোক। আপনাকে আর কিছু বলতে হবে না, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। আপনার কোনো কিছু দরকার হলে আমার লোকে বলবেন, এনে দেবে। আপনার বড় দয়া, নয়তো ঢাকা শহরের রাস্তায় কে কার খবর রাখে? গুলি খেয়ে হয়তো রাস্তায় পড়ে থাকতাম। আল্লাহ না চাইলে কেউ কারো জীবন খেয়ে নিতে পারে না। আপনি না থাকলে এতক্ষণে তীব্র লাশ আজিমপুর গোরস্থানে পৌঁছে যেত। আপনি যতদিন সুস্থ না হচ্ছেন ততদিন এই ক্লিনিকে থাকুন। কিন্তু এই ক্লিনিক বড় লোকের জায়গা, এতটুকু আমি কোথায় পাবো? তার চিন্তা আপনাকে করতে হবে না ভদ্র জি। বিল সরাসরি অফিস থেকে দিয়ে দিবি। আচ্ছা ভাইয়া, টেক কেয়ার। ভাইজান এত যখন করলেন আর একটু করুন, এখান থেকে ছাড়া পেয়ে গ্রামের বাড়িতে চলে যাব। আমার কাছে ট্রেন ভাড়াটাও নেই, যদি কিছু টাকা পেতাম। চিন্তা করবেন না, একটা চাকরি বাকরি পেলে আপনার সব টাকা ফিরিয়ে দেব। আপনি কি কি কাজ করতে পারবেন? আগে সবই পারতাম, এখন এই আহত অবস্থায় কতটুকু করতে পারবো জানি না, তবে আপনি যা যা বলবেন সবই করব। ঠিক আছে শফি ভাইয়া, উনি সুস্থ হলে বিসমিল্লাহ টাকার কাছে নিয়ে গিয়ে আমাদের সাথী করে নিবে। তোমাদের জন্য সারা জীবন যুদ্ধ করেছি, তোমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে আমার স্ত্রীকে জীবন দিতে হয়েছে। আমরা মাস্তারি করি ঠিকই, কিন্তু খুন সন্ত্রাসী ডাকাতি হাইজেকিং করি না। অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে ছিনিয়ে আনি টাকা, সেই টাকা তোমাদের মাঝে বিলিয়ে দিই। চাচা, ওই গাপ চলি হয়ে চোরাই পথে যে মাল যায় সেই চান্দা। গুড, ভেরি গুড। চাচা বেগুন বাড়ির ডাইল ভর্তি ডাইলের চান্দা। চাচা ফাইদাবাদের চাঁদা। তীব্র তীব্র কোথায়? আর সকালে তার মাকে নিয়ে বাসা যাওয়ার পথে মাদারাগুলির লোকেরা তীব্র ভাইকে অ্যাটাক করেছিল। এই কথা আমাকে এতক্ষণ বলিস নি কেন? কি হয়েছে আমার তীব্র? আমার তীব্রর গায়ে গুলি লেগেছে কি লাগেনি? আমার তীব্রর কিছু হলে কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। তার আর প্রয়োজন হবে না, আমার কিছু হয়নি। তোর কিছু হয়নি তীব্র? আল্লাহর অশেষ শুক্রিয়া, তোর দিকে ছুটে আসা প্রতিটি বুলেট তোর গায়ে লাগার আগে আমার গায়ে লাগবে। ঠিক আছে, সন্তানের আদরে তুমি আমাকে বড় করেছ, তার বিনিময়ে আমার উচিত তোমার দিকে ছুটে আসা বুলেটের সামনে
আমার বুক পেতে দেওয়া। সন্তানের কিছু হলে বাবা ঠিক থাকতে পারে রে, তোর কিছু হলে এই বিসমিল আর বাঁচবে না। হতো ঠিকই, কিন্তু হতে দেয়নি স্বপন। স্বপন ফেরি স্বপন চিনি না, কিন্তু ও নিজের গায়েগুলো নিয়ে আমাকে বাঁচিয়েছে। ও কোথায়? ও এখন হাসপাতালে। চাচা, ওকে আমি কথা দিয়ে এসেছি আমাদের দলে একটা কাজ দেওয়ার জন্য। ভালো করেছিস, খুব ভালো করেছিস। আলমনগর বস্তিতে দুই নম্বর বাংলা মদ খাইয়া সাতজন লোক মরে গেছে। কি চাচা, চল। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে জানিয়েছ। কেন জানিয়েছ? আমি কি করবো? আমি ওদের জীবন ফিরে দিতে পারবো? আমি ওদের পরিবারের সবার মুখে হাসি ফুটে দিতে পারবো? আর কতদিন, আর কতদিন তোমরা এভাবে মরবে? মরার পর, মরার পর আমাকে জানিয়ে কি লাভ? পারবো না, পারবো না আমি তোমাদের দুঃখে কাঁদতে, পারবো না, পারবো না তোমাদের জন্য যুদ্ধ করতে। তুমি না দেখলে আমাকে কে দেখবো বাবা? দুঃখ তোমাদের সবার। আর কতকাল মনের কষ্ট, দেহের কষ্ট ভোলাবার জন্য মদকে জীবন দেবে? লড়াই করতে পারো না, তুমি মদ ব্যবসায়ীদের দেশ চারা করতে পারো না, কেন যাও সব গিলতে? যারা মানুষকে মানুষ মনে করে না, কুত্তা বিড়ালের মতো মেরে ফেলে। আমার ভাই, আমার বোনকে যে মানুষ চক্রান্ত করে মেরে ফেলে, সেই মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মদ স্পিড খাইয়ে যারা মানুষ মানে তাদেরকে আমি বাঁচতে দেব না। যারা আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, যারা আমার বাবার জীবন কেড়ে নিয়েছে, তাদেরকে আমি ছাড়বো না। অগো স্পিরিট খাইয়া বস্তি সাতজন ইন্নালিল্লাহ হয়ে গেছে। মাত্র সাতজন মরল? না, বাঙালি সব অজম করবার পারে, এইবারও চান্স মিস হয়ে গেল। কিসের চান্স বস? পেপারে নাম ওঠার চান্স। যত বেশি মরে তত বেশি বড় করে খবর ছাপা হয়। কোনো নাই, যেসব হোটেলে আমরা মাইয়া মানুষ সাপ্লাই দেই, এইসব হোটেলে খরিদ্দার সহ মাইয়া সহ আমরা ধরায় দেই। তাতে হোটেলের নাম বাড়ে, বেশি বেশি খরিদ্দার আহে, বিনা পয়সায় পাবলিসিটি। স্পিড খায় যত বেশি মরতো তো বাঙালিরা তত বেশি খাইতো, আর আমি মালামাল হয়ে গেতাম। তুই মদ্যপান করস নাই, তুই মরস নাই, এই তীব্র বেঁচে থাকতে। আর কোন গরিব দুঃখীকে তোর বিষ খেয়ে মরতে দেবে না। আরে আমি তোকে শেষ সুযোগ দিতে এসেছি, শেষ সুযোগ দিতে এসেছি। আগামী সাত দিনের মধ্যে তোকে ব্যবসা গুজিয়ে ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে। তুই কি ঢাকা শহরের মালিক যে তোর কথা হুই না ঢাকা ছেড়ে চলে যাব? যারা এই শহরে অন্যায় অত্যাচার করবে তাদেরকে তীব্র পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। আগে আমার লেডিস বাহিনীর লোকে ফাইট কর, তারপরে কে ডাকা ছাড়বো আমরা ঠিক করু। Oh!
সুন্দর লেডিস বাহিনী শেষ। খালি হাতে ফিরে যাওয়ার রেকর্ড আমাদের নেই, কিন্তু আজকে নতুন রেকর্ড তৈরি হবে। কি নাম আপনার? অনামিকা। কোথা থাকেন? আপনি কাঁদছেন কেন? কোথা থাকেন বলুন। আপনার কোনো আত্মীয় স্বজনকে খবর দিতে হবে? আমার কেউ নেই। আজ দুপুরে ট্রেনে কুমিল্লা থেকে ঢাকায় এসেছি। আপনার বাবা মা ভাই বোন? কেউ বেঁচে নেই। মামার বাড়িতে মানুষ, সেই মামা মারা যাবার পর মামার বাড়িও ছাড়তে হয়েছে। কিন্তু ঢাকায় আপনি কোথায় যাবেন? সাথে আপনার লাগেজ কোথায়? বান্ধবীর বাড়িতে উঠতাম, কিন্তু ঠিকানা সহ আমার লাগেজ স্টেশনে চুরি হয়ে গেছে। কাঁদবেন না। কিন্তু আপনাকে নিয়ে কোথায় যাই, কি করি? আপনি আমার জন্য অনেক করেছেন, আর একটু কষ্ট করুন। কোনো নারী আশ্রম অথবা? না না, নারী আশ্রমে কোনো ভরসা নেই। আপনি বলবো আমার সাথে চলুন। না মানে আপনার সাথে? ভয় নেই, আমি ওদের মতো নই। বাড়িতে মা আর বোন আছে, আপনার কোনো অসুবিধা হবে না, চলুন। কিন্তু? কোনো কিন্তু না, গাড়িতে চলুন। না মানে আপনার মা বোন যদি আমাকে দেখে বিরক্ত হয়? আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। বেশি কথা আমার পছন্দ নয়, লেটস মুভ। এ আমার বাড়ি। মা, 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 শিউলি, এই যে মা। কাকি সাথে নিয়ে এলি তীব্র? মা, ও অনামিকা। অনামিকা, উনি আমার মা। সালাম আলাইকুম মা। থাক 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 মা, বেঁচে থাক। আর ও আমার বোন শিউলি। কিন্তু খোকা, ওর পরিচয় তো বললি না। বলছি মা, অফিস থেকে ফেরার পথে কিছু বাজে লোক ওকে নিয়ে ধস্তাধস্তি করছিল, বাস ওদের হাত থেকে বাঁচানোর পর জানলাম স্টেশনে ওর সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। বাজে লোকগুলো ওকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আশ্রয় পাওয়ার মতো ঢাকায় ওর কেউ নেই, তাই তোমার কাছে নিয়ে এলাম।
খুব ভালো করেছিস। তোমার বাবা মা কোথায় মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই। এখন বলো তো মা, ওকে নিয়ে কি করা যায়? আপনার বাড়িতে আশ্রয় দিন, আপনি যা করতে বলবেন যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো, কিন্তু দয়া করে আমাকে রাস্তায় বের করে দেবেন না। ওঠো ওঠো, বের করে দেবো কেন, তোমার যতদিন ইচ্ছে আমার বাড়িতে থাকবে, আমার আরেকটা মেয়ের মতো থাকবে না? এসো আমার সাথে এসো এসো। ভাইয়া সত্যি করে বলতো মেয়েটি কে? বললাম তো রাস্তায় বাজে লোকদের হাত থেকে বাঁচিয়েছি, আজই প্রথম দেখা। মেয়েটি কিন্তু দেখতে খারাপ না, প্রথম দেখে ভাবলাম তুমি আবার কাউকে ভাগিয়ে নিয়ে এলে না তো। ফাজলামি হচ্ছে, মারবো এক থাপ্পড়, যা ভাগ। এরফান ভাই আপনি সরেন, এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ আমি নিজ হাতে করব। আচ্ছা, আপনি শুধু বাজার করবেন, বাজার খাবেন দাবেন মজা করবেন আর ঘুরে বেড়াবেন, ঠিক আছে? আচ্ছা আপনি চলুন। আল্লাহ 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 আল্লাহ। গুড মর্নিং কালাম্মা, গফুর যাও টিপটা নিয়ে এসো। নিয়ে আনতেছি। সে কি মা, তুমি এত কিছু করতে গেলে কেন? বসুন কালাম্মা, বাসায় কাজের লোক আছে, ওরাই তো সব করতো। আজ থেকে আমি সব কিছু করব। তুমি পরের মেয়ে, আমাদের জন্য কষ্ট করবে কেন? দাও মা, আমাকে দাও। আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু বসে বসে হুকুম করবেন, সব কিছু করবো আমি। কিন্তু কোনো কিন্তু নয়, আপনারা না থাকলে আমার কি যে হতো আমি জানি না। আপনি যদি আমাকে আশ্রয় না দিতেন তাহলে এতক্ষণে এই অনামিকা হয়তো ইজ্জত সম্মান সব হারিয়ে আত্মহত্যা করতো। তার বদলে আমি এটুকু করব না। আমি ভেবেছি আমার তীব্র রাস্তা থেকে কাচের টুকরো তুলে এনেছে, কিন্তু এখন দেখছি যাকে এনেছে সে কাচ নয় সত্যিকারের হীরে। যাই খালাম্মা, শিউলি কলেজের সময় হয়ে গেছে, ওর কাপড় চোপড় গুলো সব রেডি করে দিতে হবে, যাই। একি একি করছেন আপু, আমার কাছে দিন, আমারটা আমি করবো। নো 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 টক, আজ থেকে এগুলো সব আমার কাজ, এই নাও ড্রেসগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মা নাস্তা টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াহুড়া করে কি লাভ, এখনো তো ভাইয়া ঘুম থেকেই উঠিনি। ভাইয়ার যা ঘুম, আজ থেকে সমস্ত সিস্টেম আমি বদলে দিচ্ছি, আজ থেকে তোমার ভাইয়া টাইমলি উঠবে। তুমি এসো আমি যাই, হ্যাঁ তাড়াতাড়ি। এই যে সাহেব, তাড়াতাড়ি উঠুন 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 উঠুন। তাড়াতাড়ি গোসল সেরে নিন, আপনার নাস্তা রেডি, মা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নাকি আমার ব্যবসা বন্ধ করে দিবেন, আপনি নাকি ঘুষ খান না সৎ, আমি আবার সৎ মানুষে বাঁচায় রাখি না, আমাকে ছেড়ে দিন ভাই। দিমু দিমু প্যারাক মাইরে একবারই ছেড়ে দিমু, আমাকে ছেড়ে দিন। আহ
দেড়টা বাজে, এখন এলো না। এভাবে হনহন করে কোথায় যাচ্ছেন? এত রাতে মানুষ এখানে যায় রুমে বিশ্রাম নিতে। তার আগে খেয়ে গেলে হতো না? সে কখন থেকে খাবার সামনে নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কেন, মা কোথায়? আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওনার বয়স হয়েছে। আপনার জন্য প্রতিদিন এত রাত পর্যন্ত জেগে থাকলে ওনার শরীর খারাপ করবে। চলুন খাবেন, চলুন আসুন। কি হলো, উঠুন। বাসার লোকজন কোথায়? কেন, আমাকে দিয়ে কি মন ভরছে না? আসুন, মানে বসুন। বসুন। হাত ধোন। নিন খান। আপনি খাবেন না? ঘরে পুরুষ মানুষের আগে মেয়েদের খেতে নেই। আপনি খান, তারপরে আমি খাবো। পানি 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 খান। আস্তে আস্তে খান, রান্না ভালো হয়নি? না 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 না, ঠিক আছে। আপনার জন্য এই সব আমি নিজ হাতে রান্না করেছি। কি হলো, আপনার খাওয়া শেষ? না না, আমার পেট ভরে গেছে। আচ্ছা, আপনি আমাকে এত ভয় পান কেন? আপনার বাড়ির সবাই আমাকে বুকে টেনে নিয়েছে, শুধু আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকেন, কেন বলুন তো? কাছে গেলে নিজেকে সামলাতে পারবো না। একবার চেষ্টা করে দেখুন, এই অনামিকা আপনার জন্য সব কিছু উজাড় করে দিতে পারে, সব কিছু। Hey!
ড্রাইভার, আমাকে নামিয়ে দিয়ে ওকে কলেজে নিয়ে যাও। চলে বাই ভাইয়া। আমার বোনকে বাঁচাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কি আছে, এটা আমার ডিউটি। আপনিও বিপদে পড়লে আপনাকে বাঁচানো আমার কর্তব্য। আই এম হেলাল। আমি তীব্র, আজ আসি। থ্যাংকস। আমাদের বাসায় যাবেন, চলি তাহলে। খোদাহাফেজ। খোদাহাফেজ। শিউলি মা, মা আমার তোর কিছু হয়নি তো? না মা, আমার কিছুই হয়নি। ওই পুলিশের এসিপি হেলাল না থাকলে তোমার মেয়েকে হয়তো জীবিত দেখতে না মা। সব দোষ তোর, দরকার নেই আমার টাকা পয়সা বাড়ি গাড়ির। আমার সন্তানদের এত বছর পর ফিরে পেয়ে তাদের আমি হারাতে চাই না। তুই যা করিস ছেড়ে দে বাবা। তা হয় না মা, আমার পিছায় আসার রাস্তা ওয়ান ওয়ে রোডের মতো, আসা খুব সহজ কিন্তু যাওয়া খুব কঠিন। কিন্তু আমি কি করবো বলতো, তুই আর তোর বোন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আমার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই বুঝে কোনো খারাপ খবর পেলাম। এখনো সময় আছে তীব্র, তুই এসব ছেড়ে দে বাবা। আপনি আপনি বেঁচে আছেন? মানে শিউলি, তোমার তোমার কিছু হয়নি তো? আমরা তো শুনলাম তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট নয়, আমার গাড়িতে টাইম বোম লাগিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমার বা শিউলির কিছুই হয়নি।
কি সাংঘাতিক ব্যাপার, কিন্তু বোম লাগিয়েছিল কারা? আমার বিশ্বাস নিজেদের কোন লোক। নিজেদের লোক লাগাবে কেন? সেটা ধরতে পারলে জানতাম। শিউলি, তুই ভয় পাসনি তো মা? খুব ভয় পেয়েছিলাম মা। এসিপি হেলাল যা ভালো লোক, আমাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে, এখন আর ভয় লাগছে না। তোর জন্যে আমি আজ মাজারে সিন্নি মানত করেছি। তীব্র, তুই ব্যবস্থা করে দে, আমি কালই মাজারে যাই। তাই হবে মা, আমি কালই তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আসলে হ্যালো, হ্যাঁ, তুমি যতই চেষ্টা করো তীব্র, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। ফুল আপনার জন্য, ফুল। আরে এই কি, আপনি কোনো দুধ খাননি? নিন, খান, দুধ খেয়ে ফেলুন, দুধ স্বাস্থ্যের জন্য ভালো। খাচ্ছি। দুধ না খেলে পুরো শরীর খারাপ করবে, তাড়াতাড়ি দুধ খেয়ে ফেলুন। হ্যাঁ, নিন, খান। খাচ্ছি, খাচ্ছি। ওকে, গুড নাইট। নাইট। অনামিকাপু, তুমি এত রাতে এখনো ঘুমোনি? না মানে, তোমার ভাই এখনো তো ঘুমোয়নি, তাই যাও ঘুমিয়ে পড়ো, যাও। মা, উনি হলেন পুলিশ অফিসার হেলাল খান। এখানে দাঁড়িয়ে কেন, ওখানে যাও। না, আমার লজ্জা করছে। ও মা, দেখি দেখি দেখি, হায় হায় হায়, ঘটনা এত দূর! তোমার ভাইয়াকে আরো আগে বলা উচিত ছিল। কি যাতা বলছেন, কিসের ঘটনা? দাঁড়াও, আমি হাতে হাড়ি ভেঙে দিচ্ছি। আর তোমার বাবা মা? আমার বাবা মা বেঁচে নেই, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা যান। আমি বড় হয়েছি আমার এক চাচার কাছে। নাও বাবা, নাও। থালাম্মা, উনি এসেছেন আমাদের শিউলির ব্যাপারে কথা বলতে। মানে? মানে খুব সোজা, এই যে আসল কথা বলে ফেলুন না। আসলে আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার জায়গায় তিনিই কথাগুলো বলতেন, কিন্তু এখন আমাকেই কথাগুলো বলতে হচ্ছে। ভাইয়া, আমি আপনার বোন শিউলিকে বিয়ে করতে চাই। বলে তাই দেখছি তোমায়, মন আছে বলে তাই ভাবছি।
বলছি তোমায়, তবু একটি কথাই শুধু বলতে তোমায়, বারে বারে ছুটে আসি, ভালোবাসি ভালোবাসি ও ভালোবাসি। চাঁদেরই হাসি ভালোবাসি 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 ভালোবাসি। তীব্র মরে নাই কেন? তীব্র যদি না মরে তরে মেরে ফেলামো। তোর বইনেরে ক, চব্বিশ ঘন্টার মধ্যে তীব্রে পেরাক মেরা দিব। জি জি, আচ্ছা ভাই যান। করছি কিন্তু শুকিয়ে যাচ্ছে চিন্তায়। আমার কাজের কি হলো? অনেক ভাবে চেষ্টা করছি কিন্তু তীব্রর ভাগ্য খুব ভালো, বারবার বেঁচে যাচ্ছে। শোন, বেঁচে গেলে আমি ফেসে যাবো বোন। তীব্রকে যে করেই হোক আগামী দুদিনের মধ্যে সরিয়ে দিতে হবে, নয়তো মাদা বাপারি আমাকে ছাড়বে না। না ভাইয়া,
তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। বাবা বলো মা বলো, জন্মের পর থেকে তুমি আমার সব। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, যে করি হোক তোমার কথা আমি রাখবই। তীব্র দিন শেষ। দিন পানি দিন। সাহেব আসছে, তাড়াতাড়ি রেডি করুন। ভাইয়া তোমার কথা আমরা সব সময় শুনি, আজ আমাদের কথা তোমাকে শুনতে হবে। কি? অনামিক আপুকে নিয়ে আশুলিয়া থেকে ঘুরে এসে। অসম্ভব, আমি পারবো না। আর নানা করিস না, যা তো। ঠিক আছে মা, তুমি যখন বলছো। অনামিক আপু, তুমি ভাইয়ের সাথে যাও। দুঃখ কি হলো? না মা, বাসায় অনেক কাজ আছে, সত্যি বাসায় কাজ আছে। তোমাকে কোনো কাজ করতে হবে না, সব আমরা করে নেব। মা ঠিক বলছে। যাও। এইসব পেটে ব্যথা ব্যথা আজকে শুনবো না, তোমাকে যেতেই হবে, যাও। মা বুঝেছি, এইসব সব তোমার এড়িয়ে যাওয়ার ফোন দি। চলো চলো, ভাইয়া বসে আছে, চলো। আরে ঝুঁকো, যাও। আপনার এই কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার নেই। বিপদ কখনো বলে কয়ে আসে না। আপনি আমাকে মাফ করে দিন। কেন, আপনি আমার কি করলেন? আমার জন্য তো আজ আপনি এত বড় বিপদে পড়লেন। তোমার জন্য আমি মরতে পারি। চিঠি, এসব কি বলছেন? এসব অলক্ষণে কথা মুখে আনবেন না। কেন, ভয় কিসের? মরলে একসাথেই মরতাম। আল্লাহর অশেষ মেহরবানি, আমরা দুজনেই বেঁচে আছি। আমাদের দুজনকে বাঁচিয়ে রেখেছে কেন জানো? না, আমরা একে অপরকে ভালোবাসি। আমি? হ্যাঁ, কেন তুমি আমাকে ভালোবাসো না? ভালোই যখন বাসবে না, তাহলে আমার সাথে দেখা দিয়েছিল কেন? ভালোই যখন বাসবে না, তখন আমাদের বাড়িতে ঢুকে সবাইকে আপন করে নিয়েছিল কেন? ভালোই যখন বাসবে না, তাহলে আমাকে আপন করে নিয়েছিল কেন? তোমাকে আমি দিনে দিনে ভালোবেসে ফেলেছি, এখন তুমি যদি আমার ভালোবাসা স্বীকার না করো তাহলে আমার জীবনই বৃথা। আমি আর কোনো কথা নয়, পৃথিবীতে চাঁদ তারা ফুল পাখি সবাই জেনে গেছে তুমি আমার। তীব্র, তুমি মানুষ না, তুমি তুমি ফেরেশতা। অনামিকা, ভাইয়া
মনের দুকুল জানে তুমি আমারই। ও হায় 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 তোমাকে মন চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। ও হায় 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 তোমাকে মন চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। তুমি দেখালে আমার, দিয়েছ নতুন জীবন, তোমাকে ছাড়া যে অন্য কিছু বোঝে না আমার মন। যেমন আমাকে তেমনি করে লুকিয়ে রেখো সারা জীবন, তোমারই মনের ঘরে, শুধু তোমারই মনের ঘরে। ও হায় 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 তোমাকে মন চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। চাঁদ তারা পাখি ফুল জানে তুমি আমারই, নীল সাগরের দুকুল জানে তুমি আমারই। ও হায় 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 তোমাকে মন চায়, দিওয়ানা হয়ে গেছি আমি তোমারই। ও হায় 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 তোমাকে মন চায়, দিওয়ানা। জামানের বাড়ি গাড়ি স্থাপর অস্থাপর সব সম্পত্তি শেষ করবা, যাতে ও ফকির হয়ে যায়। এলো টাকা। ঠিক আছে মাদা ভাই, আপনি যেভাবে বললেন ঠিক সেইভাবেই কাজ হবে। আসি, সালাম আলাইকুম। জামান মিয়া, তোমার স্ত্রী নিয়ে আসবো আমার বাড়িতে। তোমার স্ত্রী হবে আমার, আর তুমি হবে আমার পাউচাতা কুত্তা। আমার সব নিয়ে গেল, আমার সমস্ত গয়না গাড়ি নিয়ে গেল। হায় আল্লাহ, আমার এখন কি হবে? তাই ঠাকুরে দেখছো কি, কোথায় যাবে কি করবে ভেবেছো কিছু? না, আমি জানি। চলো বাবার বাড়ি যাই। এই মুখ নিয়ে তোমার বাবার সামনে যেতে পারবো না। তাহলে চলো তীব্রর বাড়িতে যাই,
তীব্র? কেন, তোমার ভাই তীব্র ঢাকা শহরে অনেক বড় মাস্টার, বিরাট বড় লোক, ওখানে ছাড়া আর কোথায় যাব। কিন্তু তীব্র যদি চিনতে আমাকে অস্বীকার করে? যত কিছুই হোক ভাইকে ভাইকে ফেলে দিতে পারবে, চলো চলো না চলো। যেভাবেই হোক মেয়ে মানুষ নিয়ে মাদা ব্যাপারীকে ব্যবসা করতে দেবো না। বাচ্চু, বিসমিল্লা চাচার সাথে কথা বলে মাদা ব্যাপারীর উপর মরণ আঘাত আনতে হবে। কেমন আছিস তীব্র? আপনি কাকে চান? আমাকে চিনতে পারছিস না? আমি জামান। কোন জামান? ভাইয়া, মাকে বাঁচাও। কেন, কি হয়েছে মায়ের? বাবা আজ রাতে মাতাল হয়ে মাকে গুন্ডার হাতে তুলে দিয়েছিল, তা আমি সহ্য করতে পারিনি, বাবাকে কোপ দিয়েছি। সর্বনাশ! আর মা? মাকে পুলিশে নিয়ে গেছে, থানায় চলো মাকে ছাড়িয়ে নিয়ে আসি। কে মা? কিসের মা? আমার জামানের তো কোনো মানে? ভাইয়া। চুপ! ভাইয়া কার ভাইয়া? তোদের পরিচয়ে এই সমাজে আমার স্থান হতো না, তাই আমি সূচনাকে বিয়ে করেছি। তার বাবা হাইকোর্টের জাজ, আমার ক্যারিয়ার, বাড়ি, গাড়ি সব তার দান। তোদের মতো খুনি পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে মায়ের কি হবে? জেল ফাঁসি একটা কিছু তো হবেই। ভাইয়া! চুপ! একজন খুনি সন্ত্রাসের স্থান আমার বাড়িতে নেই। বেরো, বেরো। আমার তো কোনো ভাই নেই। কি বলছিস, আমি তোর ভাই। মা, মা! কি হলো, ডাকছিস কেন? মা, তুমি কবে জেল থেকে ছাড়া পেলে? আমার পরিবারের একান্ত আপন বিষয় নিয়ে বাইরের কারো নাক গলানো আমি একদম পছন্দ করি না। মা, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে লোকটাকে চিনতে পারো? না। মা, আমাকে চিনতে পারছ না? আমি জামান, তোমার বড় ছেলে। আমার এক সন্তান তীব্র, আরেক সন্তান শিউলি, আমার আর কোনো সন্তান নেই। তীব্র, মা এসব কি বলছে? তীব্র, তুই মাকে বল আমি তোর ভাই। আপনার পরিচয়ের প্রয়োজন, তীব্র নেই, কি চান বলুন। ইয়ে, মানে আমি একটু বিপদে পড়ে গেছি। এন্টি করাপশনের লোকজন আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব সিজ করে নিয়ে গেছে। তোর ভাবিকে নিয়ে যাবার মতো কোনো ঠিকানা আমার জানা নেই, তাই তোর কাছে এলাম। শত হলেও তুই আমার ভাই, তুই নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবি না? আজ থেকে 12 বছর আগে একটা বাচ্চা ছেলে আর তার বোন তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে তার মাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য তোমার সাহায্য ভিক্ষা চেয়েছিল, পরিচয় দিয়েছিলে তোমার ভাই বোন বলে। তুমি তাদের জন্য কি করেছিলে? যে ভাই বিপদের সময় আপন ভাই বোনকে চিনতে অস্বীকার করে সে কেমন ভাই? যে ভাই ছোট দুটো মাসুম বাচ্চাকে রাতের আধারে রাস্তায় ঠেলে দেয় সে কেমন ভাই? যে ভাই একই শহরে থেকে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি সে কিসের ভাই? নিজে উকিল হয়ে যে মাকে বাঁচায়নি, জেলখানায় মায়ের খোঁজ খবর পর্যন্ত দেয়নি সে কেমন সন্তান? আইনের লোক হয়ে যে ক্রিমিনাল মাদা ব্যাপারীর সাথে হাত মিলায় সে মানুষ কোনোদিন আমার ভাই হতে পারে না। লজ্জা করলো না ভাইয়ের পরিচয় আমার বাড়িতে এসে দাঁড়াতে? তীব্র, আমি মানে দাঁড়াও দাঁড়াও, আর এক পাও এগোবে না। আমার বাড়িতে আমার মা আছে, আমি নিজে যতই খারাপ কাজ করি না কেন এই বাড়িকে কখনো অপবিত্র করিনি। তোমার মতো মানসবী পশুর কারণে আমার বাড়ি অপবিত্র হোক তা আমি চাই না। কি এত বড় কথা, এরপরও তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আছো? চলো, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তীব্র, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু তুই কি আমাকে ক্ষমা করতে পারিস না? না তীব্র, তুই ওকে কোনোদিন ক্ষমা করবি না। মা, আমি খবরদার, আমাকে মা ডাকবি না। মা ডাকার অধিকার আজ হতে তোর কাছ থেকে আমি কেড়ে নিলাম। 12টা বছর যে সন্তান আমার মুক্তির প্রতীক্ষায় দিন কাটিয়েছে আমাকে সেই মা ডাকবে, তোর মতো পাপি নয়। ঠিক আছে ঠিক আছে, আমার স্বামীকে বিপদের দিনে পেয়ে এত কথা শোনাতে হবে না। তোমাদের বাড়িতে এসেছিলাম যে আমাদেরকে পেয়ে ধন্য হবে, কিন্তু না, কয়লা ধুইলেও ময়লা যায় না, ছোট লোক ছোট লোকই থাকে। বাচ্চু, কি ভাইজান, তোর পিস্তল কোথায়? আছে।
ওনার পাশের ওই মহিলার একটা কথা বললে এক করিতে মহিলার মুখের কথা বন্ধ করে দিবি। যাচ্ছি যাচ্ছি, আর হুমকি দিতে হবে না। দাঁড়াও, এই থাপ্পড় কেন দিলাম জানিস? আমার মাসুম বাচ্চাদের সঙ্গে তুই যে অন্যায় করেছিলি তার জন্যে। আরেকটা থাপ্পড় কেন দিলাম জানিস? তোর বউয়ের গোলামি করার জন্যে। এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কাজটা ঠিক করলেন আমা, আমার প্রয়োজন তোমাদের একদিন না একদিন হবেই, তখন দেখবো তোমরা কি করো। মিস্টার তীব্র, তোমার বাড়িতে এসেছিল তোমার ভাই জামান, কিন্তু বের হয়ে গেল অ্যাডভোকেট জামান। যে অপমান আমি আজ তোর কাছে পেলাম, তা যদি কড়ায় কণ্ডায় শোধ করে না দেই, তবে আমার নাম অ্যাডভোকেট জামান না। চলো। তুমি কি চাও আমি জামানকে আটকাই, তাকে ঘরে ফিরিয়ে আনি? না ভাইয়ার কথায় তীব্রর সাথে ভালোবাসার অভিনয় করতে এসে আমি কি সত্যি তীব্রকে ভালোবেসে ফেললাম? যদি ভাইয়া জানতে পারে তাহলে ভাইয়াকে কি উত্তর দেব? কিন্তু আমি কি করব? তীব্রকে যে আমার খুব ভালো লাগে, মনে হয় নিজের মনের কোথায় যেন ওর জন্য দোলা লাগে। সারাক্ষণ শুধু ওর কাছে থাকতে ইচ্ছে করে। যদি তীব্র জানতে পারে আমার সঠিক পরিচয় তাহলে কি হবে? তীব্র কি আমাকে আ আমি প্লিজ ছবিটা দাও। নো, আগে আমি দেখবো ছবিটা কার। কি এমন আছে ছবিতে যে আমাকে ভুলে ছবির দিকে তাকিয়ে আছো? সত্যি বলছি তুমি যা ভাবছো তা নয়। ছবিটা দাও প্লিজ। আগে চুমু দাও, তারপর। সবাই ঘরে আছে, যদি কেউ দেখে ফেলে। দরজা লক করে দিয়েছি। দাও দাও প্লিজ প্লিজ দাও, চুমু দাও। এটা কিন্তু খুব অন্যায়। প্রেম আর ভালোবাসায় অন্যায় বলে কিছু নেই। দাও, চুমু দাও। না, ঠিক আছে, তুমি যখন চুমু দেবেই না তখন আমি দিচ্ছি। বিসমিল্লাহ। প্লিজ, এবার অনেক হয়েছে, ছবিটা দাও প্লিজ প্লিজ। আমাকে তুমি ছবিটা দেখতে দিচ্ছ না, ব্যাপারটা কি? ছবিটা আমাকে এখন দেখতেই হবে। না না, আমি ছবি দেব না, প্লিজ ছাড়ো ছাড়ো। আমি ওদের চিনি না। মিথ্যে কথাকে আমি প্রশ্রয় দেই না। বল, স্বপন আর মাদা ব্যাপারের সাথে তোর ছবি কেন? ওরা তোর কি হয় বল? তোর সত্যিকারের পরিচয় কি? আমি আমি অনামিকা। মিথ্যে কথা, মিথ্যে কথা। বল, মাদা ব্যাপারে তোর কি হয়? আমার ভালোবাসার আগে আমার অর্গানাইজেশন, আমাদের শত্রু মাদা ব্যাপারী, ওর সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক স্বপনের সাথে তোর? স্বপন তোর কি হয়? সত্যি বল, হয়তো তাতে তোকে মারবো না, নয়তো তোর সাথে স্বপন সহ সবকটা লাশ মাদা বাবার কাছে পাঠিয়ে দেব। খবরদার, যা করার আমাকে করো, আমার ভাইকে কিছু করবে না।
ভাই, কে তোর ভাই? তুমি যাকে স্বপন বলেছেন ওর সত্যিকারের নাম কিসলু। মাদার ব্যাপারই হয়ে কাজ করে। ও আমার ভাই, ও আমারই ভাই। এত বড় ধোকা, তবে কেন কেন তুই বলেছিলি তোর কেউ নেই? কেন বানিয়ে গল্প বলে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলি? কেন? আমার ভাই আমাকে বাধ্য করেছিল, নিজের মরার ভয় দেখিয়েছিল। আমার ভাইয়ের জন্য আমি সব করতে পারি। আমার সাথে এত বড় ধোকা, তোকে সহায় সম্বোধন মনে করে আমি আমার বাড়িতে স্থান দিয়েছিলাম, আর তুই তুই এত বড় বেইমানি করলি। তোকে তোকে আমি ভালোবেসেছিলাম, তার সাজা তুই দিলি। আমাকে তুই চিনিস না, এই তীব্র হাসতে হাসতে মানুষ খুন করে, নিজের বাবাকে এই তীব্র ক্ষমা করে দেয়নি, তোদেরকেও করবে না। প্রথমে প্রথমে তোর ভাইয়ের পালা। আমার বিশ্বাসের অমর্যাদা করে তোরা যে ক্ষতি করেছিস তার একমাত্র সাজা মৃত্যু। কিন্তু তুমি কি ভুলে গেছো আমায় না তুমি ভালোবাসো? অন্তত অন্তত আমার ভালোবাসার খাতিরে আমার ভাইকে তুমি ছেড়ে দাও প্লিজ। আমার তিল তিল করে করে তোলা আমার এই অর্গানাইজেশন, তার সাথে বেমানি করতে পারবো না। তোর ভাইকে মরতেই হবে। তাহলে তুমি একটা কথা জেনে রাখো, আমার ভাইয়ের কিছু হলে তোমার ভালোবাসা আমি ভুলে যাব, তোমাকে আমি ছাড়বো না। আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে নিজের ভাইয়ের মতো বুকে টেনে নিয়েছিলাম, আর তুই আমার জীবন বাঁচানোর দুর্বলতা সুযোগ নিয়ে ও আমাদের দলে ঢুকে বলেছে। স্পাইয়ের কোন স্থান আমাদের দলে নেই। অনামিকার ব্যবস্থা আগামীকাল, কৃষ্ণের ব্যবস্থা আজ রাতেই করবো। ওকে নিয়ে যা। গুন্ডাগিরি করে
তুই অহন ভাই চাচ, আমি তো বাপ চালাম, তীব্র এত ঘনে তরে পেরাক মেরে দিছে। তুমি আমাকে বাঁচাতে এসেছো মাদা ভাই? না, তরে মার বাড়াইছি। বাইচা থাইকা তো তুই আমার কোনো কামে এলি না, তরে মাইরা দেখি কামে লাগান যায় কিনা। আরে কান্দিস না, তোর বাইক কথা বলার ক্ষমতা নাই। আরে ও টোট ও টোট, আরে কান্না না ও টোট, তোর বাইরে দু প্রাক মেরা দিছে। আমি নিয়ে যাতে দীপ্রকে জবাব দেবো, তার প্রতিশোধ নেবো, প্রতিশোধ নেবো। তাইলে চল থানায়, তুই তীব্রর বিরুদ্ধে সাক্ষী দিবি, কেস করবি, পারবি না? আমি পারবো, আমার ভাইয়ের হত্যাকারীকে, আমার ভাইয়ের হত্যাকারীকে আমি বেঁচে থাকতে দেবো না। আমি ওকে ফাঁসিতে ঝুলাবো। কেন? আমি যাদের সাথে কাজ করি মা। না খোকা না, এ ভুল তুই করিস না, অনামিকা ভালো মেয়ে। আমি দুঃখিত মা, অনামিকাকে আমি ক্ষমা করলেও বিসমিল্লা চাচা ক্ষমা করবে না। কেন কেন করবে না? একটা মেয়ে ভাইয়ের কথায় ভুল করেছে, কিন্তু তাই বলে তাকে মারতে হবে কেন? আমি আমি বিসমিল্লা চাচাকে বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের একটাই শাস্তি, একটাই নিয়ম। তীব্র, আমি তোর মা, আমি তোকে আদেশ করছি, তুই অনামিকাকে ছাড়িয়ে নিয়ে আয়, আমি ওকে কিছু কথা জিজ্ঞেস করব। আমাকে আর আনতে যেতে হবে না, আমি চলে এসেছি। এসিপি সাহেব, এই যে আমার ভাইয়ের খুনি, আমি আমি তোমাকে ছাড়ব, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। অনামিকা, এসব তুমি কি বলছো? আমার ছেলে খুনি হতে পারে না, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন চিহ্নিত খুনি। ঢাকা শহরের বুকে জলজন্ত একটা ত্রাস, সন্ত্রাসী তীব্র, আমার নিজের চোখের সামনে তীব্রকে, আমার ভাইকে খুন করতে দেখেছি। এসিপি সাহেব, ওকে অ্যারেস্ট করুন, এমন ব্যবস্থা করুন যাতে ওর ফাঁসি হয়। হ্যান্ডকাফ লাগাও। হে, তুমি কি করছো? আমার ভাই হত্যাকারী হতে পারে না, আমার ভাইকে তুমি ছেড়ে দাও। কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ তীব্র ভাইয়ের বিরুদ্ধে। অনামিক আপু, ওদেরকে তুমি থামতে বলো, আমার ভাইকে নিয়ে যেতে দিও না প্লিজ। অনামিক আপু, আমি তোমার পায়ে পড়ি। তোমার ভাই হাতে সামান্য হাত করা লাগাতে তোমার কত কষ্ট হচ্ছে, কিন্তু একবার ভাবো, আমার ভাইকে তীব্র যখন আমার সামনে খুন করেছে, তখন তখন আমার কেমন লেগেছে? না শিউলি, তোমার ভাইকে ক্ষমা করার শক্তি আমার নেই। শিউলি, বিসমিল্লা চাচাকে খবর দে, যা করো সেই করবে। তার মানে খোকা, তুই সত্যি খুন করেছিস? তুই খুনি মা। মিথ্যে যখন সত্যের কাফনে নিজেকে লুকিয়ে নেয়, তখন ভয়ঙ্কর মিথ্যেও সত্যের মতো মনে হয়। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিছুই হবে না। চলুন এসিবি সাহেব। মা, ভাইয়াকে যেতে দিও না মা, ওকে ধরো মা। কাঁদিস না মা, আমাদের তীব্রর কিছুই হবে না, কিছুই। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, সব অপরাধী অপরাধ করে ভাবে তার কোনো সাজা হবে না, মিস্টার তীব্র তার ব্যতিক্রম নয়। আসামির কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে তার কাছে ক্রাইম কোনো নতুন ঘটনা নয় ইওর অনার, সে একজন চিহ্নিত ক্রিমিনাল। কিছু অসৎ অফিসারের দুর্বলতার সুযোগ নিয়ে
আসামি নিয়মিত ঢাকা শহরে একের পর এক খুন করে গেছে, যার কোনো প্রমাণ আমাদের কাছে নেই বা পুলিশের খাতায়ও নেই, না থাকুক, কিন্তু লোকমুখে তীব্র নাম শুনলেই দেখবেন ভয়ে তাদের মুখ সাদা হয়ে যায়। আতঙ্কে কেউ মুখ খুলতে চায় না ইওর অনার। এই সেই সন্ত্রাসী, এই সেই ভয়ঙ্কর সন্ত্রাসী যে ছোটবেলায় নিজের হাতে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। খুন আর রাহাজানি করে আজ সে জীবন্ত কিংবদন্তি ইওর অনার। অবজেকশন মিলর্ড, আমার বিজ্ঞ প্রতিপক্ষ যা বলছেন তা লোকমুখে শোনা গল্প মাত্র, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অবজেকশন সাস্টেইন। মিস্টার জামান, আপনি এই আদালতে শুধু এই মামলা সম্পর্কিত যুক্তিতর্ক উপস্থাপন করুন। অবশ্যই ইওর অনার। আসামি তীব্র গত 20 ফেব্রুয়ারি তার নিজের গুপ্ত আড্ডায় অনামিকার সামনে তার ভাই কিসলুকে নির্মমভাবে হত্যা করেছে ইওর অনার। অবজেকশন। আমার প্রতিপক্ষ বন্ধু ভুলেই গেছেন যে যতক্ষণ দোষী প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বলা আইনের বাহিরে। মিস্টার তীব্র যে খুন করেছেন এমন কোন প্রমাণ আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে নেই। আছে ইওর অনার। মামলার প্রথম সাক্ষী মিস অনামিকাকে আদালতে হাজির করানোর জন্য অনুরোধ জানাচ্ছি ইওর অনার। মিস অনামিকাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হোক। সাক্ষী অনামিকা হাজির। মিস অনামিকাকে আমার কোনো প্রশ্ন করার নেই ইওর অনার। আচ্ছা মিস অনামিকা, আপনি এবং আসামি একই বাড়িতে থাকতেন তাই না? জি। আসামি আপনাকে রাস্তায় গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, কথাটা কি ঠিক? জি। কেন, তার সাথে আপনার কিসের সম্পর্ক? জানি না। মিথ্যে কথা বলবেন না মিস অনামিকা। আসামি তীব্রকে আপনি ভালোবাসতেন, তার ভালোবাসার সুযোগ নিয়ে তার সর্বনাশ করতে চাইছেন। আসামি তীব্র আপনাকে ভালোবাসে? না, ভালোবাসতো না, ও আমাকে কোনোদিনও ভালোবাসতো না। রাইট। আর তাই আপনি প্রতিহিংসা বশত আসামিকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষী দিতে এসেছেন। আমি মিথ্যে কথা বলতে আদালতে আসিনি মহামান্য আদালত। তীব্র একজন সন্ত্রাসী, খুনি। আমার ভাইকে যখন মারছিল তখন আমি কত হাতে পায়ে ধরেছি, কত কান্নাকাটি করেছি, কিন্তু ওই নিশ্চয় আমার কান্না শোনেনি, উল্টো আমাকে মারধর করে আমার ইজ্জত, আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছ। তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চান? এই দেখুন, এই দেখুন প্রমাণ। এরপর কি বলবেন? সবই আমার বানানো চাল। আমি আসামিকে একসময় ভালোবাসতাম, তার জন্য জীবনও দিতে পারতাম, কিন্তু কিন্তু আমি এখন তাকে ঘৃণা করি। তার কারণে আমি আমার ভাইকে হারিয়েছি। ওই তীব্রকে ফাঁসি দিন, ওই তীব্রকে ফাঁসি দিন, ফাঁসি দিন, ফাঁসি দিন। সমস্ত প্রমাণ, যুক্তিতর্ক ও সাক্ষ্যের ভিত্তিতে এই আদালত আসামি তীব্রকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করিয়া যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিল। ভাল লাগতেছে? তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর সঙ্গে, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। যেমন ভাই, থানন থানন, এটা আপোষের ব্যাপার। আমি বাবিরে ভালোবাসি, বাবি আমারে ভালোবাসে, আপনি খামা খা বাম হাত দোকান কেন? বাবি রাজি না থাকলে কি এই কাম হয়? এই রমকাম বাংলা সে প্রায় ঘরে ঘরে হচ্ছে, আপনি বাবিরে কোন? আমি অ্যাডভোকেট জামান, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না,
তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। চিৎকার করস কে, চিৎকার করস কে, আমার টাকাটা চলস তরে আমি। তুই করলিটা কি, থাপ্পর মারলি যাতে তুই আদালতে সাক্ষী দিতে না পারস? তোর জিভলা আমি কাইটা ফেলামু। পেশেন্টের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে? তেমন কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি থানায় ফোন করেছিলাম, পুলিশ অফিসার আসছে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? সময় খুব বেশি নেই। মেল্লা, আমার কথা শুনুন, আমি হেলাল। চোখ খুলুন, চোখ খুলুন বলছি। তীব্র কোথায়? কিসলুকে হত্যার দায়ে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আমি তীব্রর সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। অসম্ভব, তুমি কি পাগল হয়ে গেছো হেলাল? সাজাপ্রাপ্ত আসামিকে তুমি তোমার দায়িত্বে হাসপাতালে নিয়ে যেতে চাও?
জি স্যার, সমস্ত দায় দায়িত্ব আমার। হাসপাতালে আমি নিয়ে যাব, আবার নিয়ে আসব। আমার সাথে সম্পূর্ণ ফোর্স থাকবে। কিন্তু কেন? বিসমিল্লা খান মৃত্যুশয্যায় তীব্রর সাথে শেষবারের মতো কথা বলতে চাইছেন। আমার বিশ্বাস, বিসমিল্লা খান নিশ্চয়ই এমন কিছু জানে যা সে শুধু তীব্রকেই বলবে। আমি সেই সুযোগ কাজে লাগাই স্যার। ওয়েল, তোমার দায়িত্ববোধের উপর আমার আস্থা আছে। তোমাকে আমি অনুমতি দিলাম, কিন্তু কোনো রকম অন্যথা হলে এর সমস্ত দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। আসুন, তোমরা একটু বাইরে দাঁড়াও। জি স্যার। আসুন আসুন, এই যে আপনি একটু বাইরে যান। বিসমিল্লা চাচা, তোমার এই অবস্থা কে করেছে বলো? ও লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াবো। কৃষ্ণর সত্যিকারে হত্যাকারী কে তুই জানিস? কে বিসমিল্লা চাচা, কে? মাথা ব্যাপারী। মাথা ব্যাপারী? রাতের আধারে মাদা আমাদের আস্তানা অ্যাটাক করেছে, খুন করেছে কৃষ্ণ সব আমাদের আরো অনেক সাথীকে। আমি আমি দেখেছি বলে আমাকে মাথা ছাড়েনি। চাচা তোমার কসম, যে হাত তোমার শরীরে আঘাত করেছে সে হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। তীব্র, আমার একটা কথা রাখবি। বল। বলো চাচা। আমার নিজের কোনো সন্তান নেই, তাই কারোর বাবা ডাক, কারোর বাবা ডাক কখনো শুনিনি। আমার 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 সময় আর বেশিক্ষণ নেই। একবার একবার আমাকে বাবা বলে ডাকবি বাপ? একবার একবার বাবা বলে ডাক। বল বল বাবা, বল বল বাবা, বল বল বাবা। বাবা বাবা বাবা, কথা বলো বাবা, কথা বলো। আপনি শান্তন ভাইয়া। আমার বাবা কথা বলছি না কেন? ডাক্তার ডাকো হেলাল। সরি, হি ইজ নো মোর। না হেলাল না, তুমি ডাক্তার ডাকো। আপনি শান্তন ভাইয়া, আপনি শান্ত হন। বাবা, মৃত্যুর উপর আমাদের কারো হাত নেই, সে গেছে। এখন আপনার সামনে অনেক কাজ। কিন্তু এই কাজ শেষ করবার সময় আমার নেই, কারণ আমার সময় শেষ। না, শেষ হয়নি, আপনার কাজ এখন শুরু। কে তুমি কি করছো? আগামীকাল পেপারে হেডলাইন হবে, আমাকে মেরে তীব্র পালিয়েছে। কিন্তু তুমি? নিরপরাধ লোক সাজা পাবে তা হতে পারে না। আপনি যান, সত্যিকারের খুনিকে ধরিয়ে দিতে সাহায্য করুন। যান, আপনি পালান। থ্যাংক ইউ, উইশ ইউ গুড লাক। আমাকে মেরে তীব্র পালিয়েছে। চলো সবাই। না, শালা পালিয়েছে। আপনারা ওদিকে যান, আপনারা যান, তোমরা আমার সঙ্গে এসো। একজন ভয়ঙ্কর সন্ত্রাসী আমাদের পুলিশ অফিসারকে আহত করে পালিয়ে গেল করেছিলাম। কখনো কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কখনো কোনো সন্ত্রাসী খুনির সামনে আমরা মাথা নত করব না। আপনারা পুলিশ ডিপার্টমেন্টের সাহসী অফিসার, নিজের জীবন বাজি রেখে ভয়ঙ্কর সন্ত্রাসী তীব্রকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছি। দেশের জনগণের সামনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করুন। যান, ভয়ঙ্কর সন্ত্রাসী তীব্রকে গ্রেপ্তার করুন। যান, তাড়াতাড়ি। Bye.
খবরদার, আমার পা ছুবি না তুই। মাফ করে দে মা, আমি যদি তোর মাই হব তাহলে যে বছরগুলো আমি জেলে ছিলাম সে বছরগুলো কোথায় ছিলে তুই? আমার ছেলে যখন অন্যায় ভাবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পেল কোথায় ছিলে তুই? আমার ছেলে হয়ে তুই কি করে পারলি আমার নির্দোষ সন্তানকে জেলে পড়তে, তাকে খুনি বানাতে? আমার বাচ্চা, আমি কোনোদিন তোকে মাফ করব না। আমি এসেছিলাম তীব্রকে বলতে যাতে কোনোদিন তোকে মাফ না করে। চল তীব্র। মাতাল নই মা, মানুষ যদি বল মাদা ব্যাপারে কোথায়? না জানি না। বল অনামিকে কোথায়? বল মাদা ব্যাপারে কোথায়? বল আমি জানি না। মানবাধিক ভাই আমি জানি না। নাই ওকে করো, আমি জানি। বল অনামিকা কোথায়? মানবাধিকারী কোথায়? আমি বলবো কিন্তু তুই শোনার জন্য বেঁচে থাকবি না। মাদা ব্যাপারে কোথায়? অনামিকা কোথায়? সাবান আলী হোসেনের বাংলোয়। জীবনের প্রতি যদি এতটুকু মায়া থাকে তাহলে বল অনামিকা কোথায়? আহ!
বাচ্চা অনামিকা কোথায়? বলছি বলছি, মাদা ব্যাপারে টেনে বিশ্বরোর থানার সামনে ফালাই দেয়। বাবা হেলাল, কি ব্যাপার খালাম মা? কাল রাতে শিউলি বাসায় ফেরেনি, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। কি বলছেন? আমি সব জায়গায় খুঁজে দেখেছি বাবা, জলদি আমাকে তীব্রর কাছে নিয়ে চলো। হ্যাঁ চলুন। মা তুমি? তীব্র, শিউলিকে খুঁজে পাচ্ছি না। শিউলি নিখোঁজ? হেলাল মা কি বলছে? হ্যাঁ ভাইয়া, আমার মন বলছে শিউলির কোনো বিপদ হয়েছে। তুমি ভেবো না মা, শিউলিকে আমি খুঁজে বের করবই। হ্যালো, কি শিউলিকে পাওয়া গেছে? কোথায়? আলহামদুলিল্লাহ। চলো মা চলো। খবরদার, তুই আমাকে ছুবি না, তোর হাতে শিউলির রক্ত লেগে আছে। মা কি বলছো তুমি? আমি সত্যি কথাই বলছি, আমি জেলখানায় ছিলাম, ওখান থেকে ভেবেছি তুই সৎভাবে জীবন যাপন করছিস, আর তুই তো একজন সন্ত্রাসী। মা না, একজন সন্ত্রাসী মা আমি হতে চাই না। তুই আমাকে মা ডাকবি না, তোর পাপের কারণে আজ শিউলি জীবন দিয়েছে। মাদার ব্যাপারে তোকে না পেয়ে শিউলিকে মেরে ফেলেছে। মাদার ব্যাপারে তোর মধ্যে কোনো পার্থক্য নেই, তুই যা। মা তুমি আমাকে খামাখা দোষারোপ করছো। সারা দেশের মানুষ তোকে ভয়ঙ্কর সন্ত্রাসী বলে ডাকে, কেন 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 ডাকে? আমি সন্ত্রাসী ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কোনো ক্ষতি আমি করি না। যারা সমাজের শত্রু, যারা দেশের শত্রু, তাদের কাছ থেকে সবকিছু আমি কেড়ে নিয়ে আমি গরিব মানুষের কাছে বিলিয়ে দিই, এটাই আমার অপরাধ। পারবি শিউলিকে ফিরিয়ে দিতে? তাহলে আমার শিউলিকে ফিরিয়ে এনে দে। মা মা তুমি চুপ করো। না আমি চুপ করবো না, এ দেশের মা হয়ে যদি তোর সাথে আপোষ করি তাহলে একজন সন্ত্রাসীর সাথে আপোষ করা হবে, সন্ত্রাসীকে সমর্থন করা হবে। এ দেশের হাজার হাজার সন্তানের মায়ের মতো আমিও একজন মা, আর সে মা হয়ে তোর মতো সন্ত্রাসীকে সমর্থন করতে পারি না, পারি না। আমি তো সন্ত্রাসী হতে চাইনি, তোমাকে বাঁচাতে গিয়ে বাবাকে খুন করে আমি সন্ত্রাসী হয়েছি। আমি তো কোনো অপরাধ করিনি, আমার মতো সন্ত্রাসী খুনি হাইজাকার। ভাইয়া আপনাদেরকে পেয়ে আমি সব পেয়েছিলাম, শিউলিকে পেয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া।
এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার জীবনটাই বৃথা। মানুষের জীবনের সব স্বপ্ন পূরণ হয় না। আল্লাহ শিউলিকে তোমার কাছ থেকে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি হারিয়েছ তোমার হবু স্ত্রীকে, আমি হারিয়েছি আমার বোনকে। তোমার আর আমার দুঃখ একই। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যারা শিউলিকে আমার কাছ থেকে কেড়ে দিয়েছে ওদেরকে আপনি ছাড়বেন না ভাইয়া, ওদেরকে আপনি ছাড়বেন না। আমার বোনের, আমার বোনের হত্যাকারী, আমার বোনের হত্যাকারীর প্রতিশোধ আমি নেবই। দরশালার পেরেক মেরে দে। লোকদের অস্ত্র ফেলে দিতে বল, বল। এই ফালা, ফালা দে, যা কয় হন। তীব্র, অস্ত্র ফালায় তুই আমার কিছুই করা পারবি না। তুই বাঘের কাছে আইছ, এখান থেকে তুই যাইবার পারবি না, তোর লাশ যাইব। আমি তো লাশ হয়ে এসেছি, দেখছিস না কফনের কাপড় পরে এসেছি। বল অনামিকা কোথায়? এই যে আমি এখানে। তুই এত ঘন অনামিকা অনামিকা মারাইছ, ওই দেখ তোর অনামিকা আইছে। তুই আন দেখবি সখি তুমি কার। কও সখি, মাদা ভাইকে ছেড়ে দাও। অনামিকা তুমি ভুল করছো, ও একটা জঘন্য খুনি, ভয়ঙ্কর ক্রিমিনাল। মাদা ব্যাপারি যত ভয়ঙ্কর খুনি হোক, তোমার মতো নিষ্ঠুর নয়। তোমার মতো নিজের প্রেমিকার ভাইকে সে খুন করেনি, ওকে ছেড়ে দাও। তীব্র, তীব্র ছাইরা দে, অনামিকা কিন্তু সিরিয়াস, গুলি করে দেবো। তীব্র, ওকে ছেড়ে দাও, নয়তো তোমাকে গুলি করতে আমার হাত একটুও কাঁপবে না। আমি আমার ভাইয়ের হত্যাকারীকে নিজ হাতে শেষ করতে চাই। আমি তোমার ভাই বিশ্বাস করো অনামিকা, নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। এটার দর পের একবার তৈব। জোরে হান্দা, ব্যথা লাগে, জোরে হান্দা। এমন প্যারাক মারবি জানি মাদা ব্যাপারে নাম ভুলা যায়। জোরে মার, চলো। ওই ভালো করে প্যারা খান্দা, চলে আয়। তীব্র, I am not
আইসকা ওয়ে ওয়ে রাই ওয়ে ওয়ে রাই আইসকা ওয়ে ওয়ে রাই ওয়ে ওয়ে রাই এ বুলবুলে ক্লাসটা ভরাতে না রে ডালিম ফল হীরা চুনি মান্না আমার তুই ছাড়া জীবন বিফল তুই যে আঙ্গুর তুই যে আপেল তুই যে পাতা ডালিম ফল হীরা চুনি মান্না আমার তুই ছাড়া জীবন বিফল মাইয়া 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 ওরে মাইয়া 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 ওরে মাইয়া তোরে দেখা আমি কাই আইসকা ওরে ওরে রাই উইস্কি দিয়ার চীন ভটকা সাথে ফেন্সি গাঞ্জা নাচলে মাইয়া পত পতা পাত দোলাইয়া চিকন কোমর খান উইস্কি বিয়ার চীন ভটকা সাথে ফেন্সি গাঞ্জান নাচলে মাইয়া পত পতা পাত দোলাইয়া চিকন কোমর খান মাইয়া মাইয়া ওরে মাইয়া 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 ওরে মাইয়া আমি লোকটা নই বিজাই আজকা ওয়ে ওয়ে রাই আজকা ওয়ে ওয়ে রাই মাইয়া মাইয়া ওরে মাইয়া 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 ওরে মাইয়া তোরে দেখা আমি কাই আজকা ওয়ে ওয়ে আমি তোর সামনে তোর প্রেমিকারে পেরাক মারুম পেরাক 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 মারুম চোপ কিসের ভাই তোর ভাই হন তিন হাত মাটির নিচে আমি তোর দুলা ভাই হ্যাঁ ঠিকই কইতাছি টিপ ধরে মাইরা ফালাইবার জন্য পরে ওর বাইর পাঠাই চালাম ওই হালার তুই মারবার পারস নাই শেষে তোর বাইরে মাইরা ওই শালারে ফাঁসাই না না খুন করি নাই পেরাক মাইরা দিছি অন পরে পেরাক মারু আরে তুই বাঁচলে তো Oh!
আরেকটা মারেন, আমার খুব মজা লাগছে। ওই তারা এপরছ বাইচে গেছে গিয়া, দেখ দেখ তীব্র আমারে প্যারাক মেরে দিচ্ছে, দেখছ দেখছ কি কষ্ট দিতেছে, তোরা সবাই মিলে ওই শালার ধর 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 ধর। মাতা, তুই জীবনে অনেক মানুষের পেরেক মারছিস, আজ তোর আখেরি পেরেকটা আমি মারব, আমি মারব। ইন্সপেক্টর সাহেব, এই যে মাদা ব্যাপারি, এই লাশগুলো গাড়ি তো দাও, যাও তাতে যাও। হ্যাঁ তীব্র, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাদা ব্যাপারের কথায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমাকে কিছু বলতে হবে না অনামিকা, আমি সব জানি। মা ওঠ, ওঠ, সন্তান যখন তার অপরাধ স্বীকার করে মাপ চায় তখন তাকে মাফ করতে হয়। তীব্র, ওকে মাফ। আপনাকে থানায় যেতে হবে। না না ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে সন্তোষী নয়, ও পরোপকারী, ওকে নিয়ে যাবেন না। সরি, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, যা বলার আদালতে গিয়ে বলবেন। ভেবো না মা, আমার কিছুই হবে না, তোমাকে দেখার জন্য অনামিকা আর ভাইয়া রইল। চলুন দ্বারকা সাহেব।